আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাফ ফার্ম ফ্রেশের নিজস্ব প্রক্রিয়াজাতকরণ মশলা এবং ঘি এবং চাকরি মধু, আরও অন্যান্য আইটেম আছে। তো আপনারা যে একাংশগুলো দেখতেছেন এখানে আপনার মশলা, আমি যদি প্রথমে মশলাগুলো দেখাই, এখানে আপনার আছে জিরা গুঁড়া, তারপরে এখানে আপনার আছে মরিচ গুঁড়া, বোটা ছাড়া মরিচ গুঁড়া, তারপরে এইখানে আছে আপনার ধনিয়া গুঁড়া, এইখানে আছে আপনার হলুদ গুঁড়া, একদম একেবারে ফ্রেশ চালের আটা আছে, এরপর হচ্ছে মাসকালার কুমড়ো বড়ি, তারপরে যদি আমি দেখাই রাফাম ফ্রেশের চাকের মধু, তারপরে রাফাম ফ্রেশের খাড়ি ঘানিতে ভাঙানো খাড়ি সরিষার তেল, এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাটালি গুড়। মানে আমরা এটা কিন্তু নিজে প্রসেস করি না, এইটা কিন্তু মূলত আমি রাজশাহী থেকে নিয়ে এসে বিক্রি করি। তো বেশ কিছু অর্ডার আছে, আপনারা অর্ডার করতে পারেন। পাটালি গুড় মাত্র 460 টাকা করে কেজি, অসাধারণ। এগুলির সঙ্গে পাটালি গুড় রাজশাহী থেকে আমদানি করা, তারপরে চালের গুঁড়া, এটা আমার নিজস্ব ফার্ম থেকে উৎপাদন করা, তারপরে কুমড়ো বড়ি, তারপরে আপনার এই যে জলপাইয়ের আচারের জলপাইয়ের চমচম আচার, তো কিনতে থাকবেন এগুলো। আর চাকের মধ্যে আপনারা অলরেডি আমরা জানেন আমি এই সিজনে প্রায় 200 কেজির ওপরে সেল করেছি। তো চাকের মধু স্টকে খুব একটা নাই, হয়তো অল্প পরিমাণে আছে। এই চাকের মধ্যে একদমবারে অর্গানিক যে মধুগুলো পাওয়া যায় ওই চাকের মধু, এই চাকের মধুটা হবে আপনার লালচে কালার, একটু পাতলা। ঘানিতে ভাঙানো সরিষার তেল, আপনার যে ঘানিতে ভাঙানো সরিষার তেল মানে একদম একেবারে পিওর, এটায় কোনোই কোনো প্রকার ভেজাল নেই বা আর্টিফিশিয়াল কোনো কালার বা ফ্লেভার ইউজ করা হয়নি। তারপরে চালের আটা খুবই সিম্পল, 120 টাকা করে কেজি, এটাও নিতে পারেন। তারপরে আমি বলি মা মাসকালাইয়ের কুমড়ো বড়ি, এটা আপনারা অলরেডি দেখেছেন আমার ভিডিও, এটা আপনার 250 থেকে 500 গ্রাম, তারপরে আপনার 1 কেজি পর্যন্ত নিতে পারবেন, মিনিমাম 250 গ্রাম, তো আপনার 800 টাকা করে কেজি। তো এই মাসকালাইয়ের বড়ি ব্যবহার করতে যেটা ব্যবহার করছে শুধু মাসকালাই এবং কুমড়ো হালকা ইউজ করা হয়েছে, একদম ঘরোয়াভাবে যেভাবে তৈরি করা হয় অলরেডি আপনারা ভিডিও দেখেছেন। এবং এটা হচ্ছে জলপাইয়ের চমচম, অনেক প্রশংসিত হয়েছে, এটা আমি নতুন কিন্তু আইটেম যুক্ত করেছি জলপাইয়ের চমচম আচার, এই আচারগুলো নিতে পারেন। এটাও আপনার ঘানিতে ভাঙানো সরিষার তেল যে দেখতেছেন এই তেলটা ইউজ করা হয়েছে, তারপরে এই মরিচ ইউজ করা হয়েছে আস্ত মরিচ, এবং মশলা পেঁয়াজ টেয়াজ যেগুলো ইউজ করতে সেগুলো ইউজ করা হয়েছে। এবং এখানে যেটা দেখতেছেন খাঁটি গাওয়া ঘি, রাফাম ফ্রেশের আপনি জানেন গরু ফার্ম আছে, গাওয়া ঘি নিতে হলে আপনাকে মিনিমাম 2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়েট করতে হবে, কারণ অনেকগুলো ঘি আমাদের স্টকে থাকে না। এখানে অবশ্য বলে রাখা ভালো, আপনারা যদি বাজারের সঙ্গে কম্পেয়ার করে দেখেন মশলা এবং বিভিন্ন পণ্যের রাফাম ফ্রেশের সঙ্গে, তাহলে অনেক কিন্তু কম দর হয়েছে। বাজারে যদি আপনি হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া আপনি 50 গ্রাম মিনিমাম, তাহলে সেক্ষেত্রে আপনার 50 থেকে 60 টাকা খরচ করতে হবে। আর সেক্ষেত্রে আমরা 1 কেজি মশলা গুঁড়া 500 থেকে 600 টাকার মধ্যে দিচ্ছি। রাফাম ফ্রেশের মশলা গুঁড়া এবং চাকের মধু, ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল, চালের আটা এবং কুমড়ো মাসকালাইয়ের কুমড়ো বড়ি। তো কিনতে থাকবেন রাফাম ফ্রেশের এগুলো আইটেম সহ, বিভিন্ন ধরনের চারা থেকে শুরু করে আরও বেশ কিছু আইটেম আছে। অন্য ক্রয় করার জন্য 0172015443 অথবা 0179198804, অথবা আপনি যদি এই সব পণ্যগুলো যদি আপনি আমরা ওয়েবসাইট থেকে নেন, ওয়েবসাইট থেকে নিলে 10% ডিসকাউন্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে জাস্ট rawfarmfresh.com গিয়ে আপনার যে কোনো পণ্য অর্ডার করতে হবে, যে কোনো পণ্য 30% ডিসকাউন্ট পাচ্ছেন। তো এই পণ্যগুলো নিতে পারেন 10% ডিসকাউন্টে, এবং আপনারা একদম সিকিউর ওয়েতে আপনি পেমেন্ট করতে পারেন ওয়েবসাইটে, যে কোনো মোবাইল ব্যাঙ্কিং অথবা ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে।
তো আজকের মতো এখানে সমাপ্তি টানছি, আল্লাহ হাফেজ।